চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ভ্যালেন্টাইনস ডে, আর আজকে সারাটা দিন আমি কি কি করছি, কিভাবে কাটাচ্ছি পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আসো, আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছি এখানে ডিম টোস্ট। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে আর সকালবেলায় গৌরব বলেছে ডিম টোস্ট করে দিতে, আর এই যে এখানে ও খাচ্ছে, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। তো আজকে ওর মার্কেট আছে, সেই কারণে ও এখন থাকবে না, বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রায় সন্ধে। তো সেই কারণে এবেলা তো কিছু করব না, ওকে দিয়ে একটুখানি মটন আনিয়ে রেখেছি, তো ওবেলায় আর কি রান্না বান্না করব। তারপরে যদি ও তাড়াতাড়ি আসে তো একটু আমি আজকে বেরোতে পারবো। তো আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে এইভাবেই কাটছে, কোনো প্ল্যান কিছু নেই। তো যাই হোক, যাই করবো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আসো, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গাড়ির চাবি নিয়ে আসো। আমি চাকায় না, জলটা ধরো, জলটা ধরো, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি চলে আসবা, ফোন নিয়ে আসো তো। আমি এখন চলে এসেছি, আর এখন এখানে মটনটা আমি রান্না করব। মটনটা ফ্রিজে রাখা ছিল, তো এখন বের করে জাস্ট নিয়ে এসেছি, আর এটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাটা বসাবো। প্রথমে এখানে আলুটা ভেজে নিচ্ছি, এরপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এবারে মটনটা দিয়ে ভালো করে মটনটাকে কষাচ্ছি। তো এখানে মটন কষাচ্ছি, কষানো চলছে, আর এখন ঘুরিতে বাজে রাত 8টা, আর গৌরব এখনো আসেনি। তো ভাবলাম যে মটনটা বানিয়ে রাখি, আসলে একটু বেরোবো যেহেতু সেই কারণে সময় পাবো না। ও করম খুদায়া হ্যায় तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहार, ओ करम खुदाया है तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के। এখন ঘড়িতে বাজে রাত 11টা, আর এখন
আমি আর গৌরব বেরিয়েছি, সেই কারণে গাড়ি নিয়ে বেরোনো হয়েছে, অনেক রাত হয়ে গেছে আর রাস্তাঘাট পুরো ফাঁকা। এখন আমরা দুজনে বেরিয়েছি, একটু ঘুরছি, ঘুরে কিছুক্ষণের মধ্যেই আবার বাড়িতে চলে যাব। তো আজকের আমার ভ্যালেন্টাইন্স ডে এইভাবেই কাটলো, সবাই বাড়ি ঢুকে গেছে ঘুরে ফিরে, আর এখন আমি আর আমার বর বেরিয়েছি। বুঝতেই পারছ, ব্যস্ত মানুষ, কিছু করার নেই, সারাদিন পরে আমাকে সময় দিচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা।